হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, তো আমি রেডি হয়ে গেছি সানটান করে। তো রেডি হয়ে যে ড্রেস পরে বেরিয়ে গেছি। তো এখন আছি একটা দোকানেতে, আমার বর লুচি আর ঘুনি খাবে। তো কালকে খেয়েছি, খুব মজা পেয়েছি, তো আজকে খাবে। তো আমি এখন চলে এসেছি, আমি খাবো না, আমার বর খাচ্ছে। তো আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আজকে দারুণ দারুণ জায়গায় যাবো, তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাই। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, এই যে যাচ্ছি, দেখো কত উঁচু থেকে নিচে দিয়ে নামছি। তো বন্ধুরা, দারুণ দারুণ জিনিস তোমার সাথে শেয়ার করো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। রাস্তাটা কিন্তু খুব খারাপ, যাই হোক তবুও মানুষ এই রাস্তায় ঘুরতে আসে। আমরা উঠেছি, দেখো কত খাল পড়ে গেলে আর আমরা বেশি থাকবো না, এরকম একটা ব্যাপার। চলো কোথায় যাচ্ছে তোমাদেরকে দেখাবো, আমিও তো ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখো কোন জায়গা থেকে আমার নামছি, দেখো গাড়ি যদি সোজা নেমে যায় পুরো একদম নিচে চলে যাবো, এরকম একটা ব্যাপার। খুব ভয় করছিলো গাড়ির মধ্যে বসে, প্রচণ্ড ভয় করছিলো আর বাবু হঠাৎ করে শরীরে খারাপ হয়ে গেছে। ও সকাল থেকে মানে রাত্রিবেলা বমি করেছে, আর মনে হচ্ছে গ্যাসের সমস্যা হয়েছে। তো বাইরে বেরিয়ে এসে বাড়িতে উল্টো পাল্টা খাবার, ঘরোয়া খাবার পাওয়া যাবে না এখানে। তো বাইরে উল্টো পাল্টা জিনিস খাওয়া হচ্ছে, আমারও আমাদেরও খাওয়া হচ্ছে, বাচ্চাটারও খাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, টাইম মতো ঘুম নেই, খাওয়া নেই, মানে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওর শরীরটাও খারাপ হয়ে গেছে। জানি না আমরা বেড়াতে গিয়ে সেখানে ঠিকমতো ঘুরতে পারবো কি না। তো ওর প্রচণ্ড পেট ব্যথা করছে, ওষুধ খাইয়ে বেরিয়েছি ঘর থেকে। তো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়া হয়েছে, মানে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে বেরিয়েছি, আবার দুপুরবেলা খাওয়াতে হবে। তো ও প্রচণ্ড এখন বলছে পেট যন্ত্রণা করছে, জানি না কি করবে। তো বেড়াতে এসে বেড়ানোটাই মানে বেকার হয়ে যাবে, শরীরটা যেহেতু খারাপ। তো চলো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত, ছেলে শরীরটা কেমন থাকে আর কেমন ঘোরাটা হয়। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। কিছু এখন এই সরু রাস্তা, ভাঙাচোরা রাস্তা দিয়ে নামছি, এসে গেছি প্রায় সেই জায়গায়। রাস্তাটা খুবই খতরনাক রাস্তা, ভাঙাচোরা রাস্তা, গাড়ি টলমল টলমল করছে। বন্ধুরা দেখো কত সুন্দর ঝর্ণা ঘটছে, চলো। বন্ধুরা চলে এসেছি, তো কোথায় এসেছি তোমাদের দেখাই, দেখো কত সুন্দর দৃশ্য, তোমার দেখবে ভালোও লাগবে, আমার তো খুব ভালো লাগছে। দেখো বাবু কেমন পোস্ট দিয়ে ছবি তুলছে দেখতে পাচ্ছ, একটু আগে পেটের যন্ত্রণা হচ্ছিলো, তো এখন পেটের যন্ত্রণা যাই হোক একটু কমেছে, তো আমি একটু ভালোভাবে একটু ঘুরতে পারবো। যাই হোক ডাড়ি হাত ধরে যাচ্ছে আর বিভিন্ন রকম পোস্ট দিয়ে ছবি তুলছে এই ফুচকে ছেলেটা। দেখো
এখন আমরা বন্ধুরা যাচ্ছি, দেখতে পাচ্ছ তো কত সুন্দর জায়গাটা। তো এখন আমি উপরে উঠছি, নিচ থেকে ঝর্ণা নিচে ঝরছে, আরও সুন্দর সুন্দর দেখার জায়গা আছে সেখানে যাচ্ছি। তোমরা দেখো শেষ পর্যন্ত আরও কী কী জিনিস দেখার আছে দেখাবো। নিচ থেকে উপরে উঠছি, খুব কষ্ট হচ্ছে, পাহাড়ি রাস্তা তো খুব কষ্ট হচ্ছে। তো চলো আরও দারুণ দারুণ জিনিস দেখাবো, দেখতে থাকো। এখন আমরা হোটেলে চলে যাবো, ওটা কখন কেমন লাগলো লাইক করুন, সেটা দেখে নেবো।